চলে আসছিলাম। তো আজকে যেটা আমাদের সিলেবাস ভুক্ত ক্লাস সেটাই আমরা নিব, মেকানিক্যাল অ্যানালাইসিস। সেটার মধ্যে তোমরা যদি একটু দেখো, দেখতে পাবে যে স্টকস ল নামে একটা ফর্মুলা সূত্র আছে, যেই সূত্রকে ফলো করে আসলে মেকানিক্যাল অ্যানালাইসিসটা করা হয়ে থাকে। তো আমরা একটু স্লাইডে দেখি, একটা পিকচার দেখি, দেখো কি সুন্দর করে পিকচারটা কাজ করে, তাহলে একটু কিছু দেখতে পারবো আমরা। হুম, আমরা আসলে প্রথমে যেটা পড়বো সেটা হলো স্টকস লটা পড়বো। স্টকস লটা কেমনে কাজ করে সেটা আমরা একটু দেখি, স্টকস ল। হুম, এটা আসলে এই জন্যই তোমাদের ভাই ভাই কিন্তু জিজ্ঞাসা করবে, সারা প্রথমেই ভাই ভাই এটার সম্পর্কে একটু জানতে চায় যে স্টকস লটা কি। দেখবে যখন ভাই ভাই হবে তখন তো জিজ্ঞাসা করবেই এবং থিওরিতে তো থাকবেই। এই জন্য আমরা একটু দেখি যে আসলে কি ঘটনা ঘটে স্টকস ল এর মধ্যে, কি ঘটনাটা ঘটে। এখানে তিনটা পিকচার দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা দেখো, প্রথমে কি দেখাচ্ছে যে বড় বলগুলা আস্তে আস্তে পড়ছে। দ্বিতীয় পিকচারে কি দেখা যাচ্ছে যে বড় বলগুলা কুইকলি পড়ছে। এবং থার্ড নাম্বারে বিকারে দেখা যাচ্ছে যে বড় বলগুলা আগে পড়ছে এবং যেগুলা ছোট বল সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে কম্পারেটিভলি দেরিতে পড়ছে। এখানে তিনটা ঘটনা ঘটছে, তার মানে এখানে একটা একটা ফ্যাক্টর কাজ করছে যে লিকুইডের ভিসকোসিটি বা ডেন্সিটি যেটাই বলি না কেন, আর একটা কাজ করছে হলো পার্টিকেল সাইজ। দুইটা ঘটনা কিন্তু এখানে ঘটতেছে। অতএব যে পার্টিকেলগুলো বড় দেখা যায় যে সেই পার্টিকেলগুলা তুমি মানে ওপর থেকে যেভাবেই ফালো না করো, সেটা পানির পানি ছাড়া ফাড়ো বা শূন্য থেকে ফেলো, বড় পার্কি ডেফিনেটলি আগে পড়বে এবং ছোট পার্টিকেল গুলো আস্তে আস্তে পড়বে। এটা একটা ঘটনা। অ্যাট দ্য সেম টাইম যদি ঘনত্ব বেশি থাকে তাহলে পার্টিকেল গুলো ধীরে ধীরে পড়বে, এবং যদি ঘনত্ব কম থাকে লিকুইডের তাহলে পার্টিকেল গুলা কি করবে কুইকলি পড়বে। এই ফর্মুলার উপর বেত করে আসলে পার্টিকেল সেডিমেন্টেশনটা চিন্তা করা হয়। এবং এই চিন্তা থেকে আসলে স্টকস একজন সায়েন্টিস্ট উনি কি করেছেন, একটা থিওরি দাঁড় করাছেন যেটাকে আমরা নর্মালি বলে থাকি স্টকস ল। আমরা পরের স্লাইডে যাই, তাহলে দেখতে একটু সুবিধা হবে। যে স্টকস বলছেন কি, স্টকস 1851 সালে উনি বলছেন কি, স্টেটস দ্যাট দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য লিকুইড টু দ্য ফল অফ দ্য পার্টিকেল ভ্যারিজ উইথ দ্য রেডিয়াস অফ দ্য ইটফিয়ার নট উইথ দ্য সারফেস। তার মানে তার মানা দাঁড়াচ্ছেটা কি, যে পার্টিকেলের রেডিয়াস যত বেশি সেই পার্টিকেলের রেজিস্ট্যান্সের উপর তার ব্যাপারটা, পার্টিকেল ফলটা ভ্যারি করবে পার্টিকেলের রেডিয়াসের উপরে, নট উইথ দ্য সারফেস, তার সারফেসটা স্মুথ না স্মুথ না বা সেটা রাফ কি না সেটার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে আরো রেডিয়াসের উপরে। এবং এটা যে ফর্মুলার দ্বারা এক্সপ্রেস করা হয় সেটাকে বলা হয় কি, ভি ইকুয়াল টু টু প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ডিপি মাইনাস ডি সেকেন্ড ব্র্যাকেট জি আর স্কোয়ার নাইন নিউ বা ইটা, যেটাই বলো না করো, কেউ ইটা বলে কেউ নিউ বলে আর কি। যেখানে ভি বলছে কি, ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ফল, অতএব কত দ্রুত সে পার্টিকেলগুলো পড়বে। জি হলো দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ, 9.8 আমরা যেটা বলি সেন্টিমিটার পার সেকেন্ড। ডিপিকে বলা হচ্ছে কি, দ্য ডেন্সিটি অফ দ্য পার্টিকেল, এবং ডিকে বলা হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, আর আর কে বলা হচ্ছে রেডিয়াস অফ দ্য পার্টিকেল। ওকে, ডায়ামিটারের যদি অর্ধেক করে ফেলি আমরা তাহলে সেটাকে আমরা রেডিয়াস হিসেবে এক্সপ্রেস করি, এবং নিউ কে বলছি বা এটাকে আমরা বলছি ভিসকোসিটি অফ দ্য লিকুইড। হুম, তাহলে যদি পরীক্ষায় এরকম করে সুন্দর করে থাকে তোমাকে স্টেট দ্য স্টেটমেন্ট অফ স্টকস ল, তাহলে এই সম্পূর্ণ অংশটুকুই লিখবে যে স্টকস কি বলেছেন এবং যে ফর্মুলাটা দিয়েছেন সেই ফর্মুলার প্রত্যেকটা কি ডিনোট করে আর কি। তো স্টকস আসলে বলছে কি যে স্টকস স্টেট দ্যাট দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য লিকুইড টু দ্য ফল অফ দ্য পার্টিকেল, মানে একটা পার্টিকেলের মধ্যে যদি কোনো একটা লিকুইডের মধ্যে যদি পার্টিকেলটা পতিত হয় সে রেজিস্ট্যান্সটা অফার করবে, মানে সে প্রতিবন্ধকতা প্রয়োগ করবে পার্টিকেলটা পড়তে, কার উপরে, দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, যে গোলকটা তার রেডিয়াসের উপরে কিন্তু তার সারফেসের উপরে না। এবং ফর্মুলা দ্বারা এক্সপ্রেস করছে কি, ভি ইকুয়াল টু টু ফার্স্ট ব্র্যাকেট ডিপি মাইনাস ডি ব্র্যাকেট ক্লোজ জি আর স্কোয়ার
divided by 9 eta অথবা new যেটাই বলি না কোন আমরা এবং প্রত্যেককে কিভাবে এক্সপ্রেস করা হয় অতএব যদি বলা হয় স্টেট দা স্টকস ল অথবা রাইট ডাউন দা স্টেটমেন্ট অফ স্টকস ল তাহলে ডেফিনেটলি এই স্টকস ল কি বলেছে তার ফর্মুলাটা এবং কোন সাইনকে আমরা কি দ্বারা কিভাবে এক্সপ্রেস করব সে বিষয়টাকে একটু এক্সপ্রেস করে দিতে হবে অথবা এই ফার্স্ট স্লাইডটা হবে এটার উত্তরটা ওকে আচ্ছা কিন্তু স্টকস ল যে ফর্মুলাটা অ্যাজাম্পশনটা দিয়েছেন বা উনি যে ফর্মুলাটা দিয়েছেন স্যার একটা কোশ্চেন হ্যাঁ প্লিজ প্লিজ বলো স্যার এটাতে স্যার বললেন যে অ্যাবসোলিউট ভিসকোসিটি স্যার অ্যাবসোলিউট ভিসকোসিটি মানে কি ওটা স্যার কি মানে যে হ্যাঁ এটা ট্রু যেটা ট্রু সেটা দেওয়া থাকবে সেটারই নাকি স্যার ওটাতে আচ্ছা স্যার অ্যাবসোলিউট ভিসকোসিটিটা দেওয়া থাকবে লিকুইডে যেমন প্রত্যেকটা লিকুইডের একটা অ্যাবসোলিউট ভিসকোসিটি আছে সেটা দেওয়া থাকবে আর কি এই জন্যই সেটাকে নিউ দ্বারা এক্সপ্রেস করা হচ্ছে এটা মানটা এক্সপ্রেস করা থাকবে আর কি ঠিক আছে ওকে স্যার হ্যাঁ ওকে স্যার ভিসকোসিটি কি টেম্পারেচারের সাথে রিলেটেড টেম্পারেচার সাথে আপ ডাউন করে ডেফিনেটলি টেম্পারেচারের সঙ্গে রিলেটেড আমরা সেটা এটা কি আমাদের দেওয়া থাকবে টেম্পারেচার মানে কক্ষ তাপমাত্রা হুম হুম ডেফিনেটলি থাকবে সেটা আমরা এখন পরে কক্ষ তাপমাত্রা পরে স্লাইডে গেলেই আমরা দেখতে পাবো মানে কি হয় তুমি যখন একটু দুধ জাল দেওয়া হয় কি হয় অল্প পরিমাণ দুধটা কি হয় জাল দিলে গরম হলে কি হয় মনে হয় যে পাউডার ভর্তি হয়ে গেছে তার মানে কি তার ভিসকোসিটিটা কমে গেছে যখন যার কারণে ভলিউমটা বেড়ে যায় এটা আমরা দেখব এইটাই আসলে স্টকস ল করছে কি যে তার ফর্মুলাটা যেটা বলেছেন তার জন্য কিছু অ্যাজাম্পশন বলেছেন কিছু লিমিটেশন বলেছেন এই অ্যাজাম্পশন লিমিটেশন গুলাই টেম্পারেচারের সঙ্গে রিলেশন আমরা পরের স্লাইডে যাই তাহলে দেখতে পারবো এটা হুম দেখো আমরা পরের স্লাইডে দেখো বলছে অ্যাজাম্পশনে কি বলতে চাচ্ছেন উনি ওই যেটা তোমরা বললা সেটা লিমিটেশনের ক্ষেত্রে থাকবে কিছু অ্যাজাম্পশন আছে যে দেয়ার আর সেভারেল ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন আপন হুইচ দা ভ্যালিডিটি অফ স্টকস ফর্মুলা ইজ বেসড তার মানে এই অ্যাজাম্পশনগুলো যদি ধরে না হয় তাহলে ওই ফর্মুলাটা কাজ করবে আদারওয়াইজ সেটা কাজ করবে না যেমন বলছে কি দ্য পার্টিকেল মাস্ট বি লার্জ ইন কম্পারিজন টু লিকুইড মলিকুল সো দ্যাট ব্রাউনিয়ান মুভমেন্ট উইল নট অ্যাফেক্ট দ্য ফল হুম দুই ধরনের মুভমেন্ট থাকে আসলে একটা হলো ব্রাউনিয়ান মুভমেন্ট আর একটা ভাইটাল মুভমেন্ট বলা হয় ব্রাউনিয়ান মুভমেন্টটা আসলে কি এটা আমরা জাস্ট তোমাকে পড়াবে প্র্যাকটিক্যালে সিম্পলি যদি আমরা বলি যে প্রত্যেকটা পার্টিকেলের নিজস্ব একটা কম্পনের ফলে গতি থাকে বা মুভমেন্ট থাকে সেটাকে আসলে ব্রাউনিয়ান মুভমেন্ট বলে তার মানে একটা পার্টিকেল যখন জিগজাগ প্যাটার্নে থাকবে তার ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন অথবা তার একটার সঙ্গে আরেকটা লাগার কারণে যে গতির সঞ্চারণ হবে সেটাকে আসলে ব্রাউনিয়ান মুভমেন্ট বলা হয় তাহলে বলা হচ্ছে কি যে লিকুইড পার্টিকেলের থেকে অবশ্যই লিকুইডের থেকে অবশ্যই যে পার্টিকেলটা পতিত হবে সেটা বড় হতে হবে যদি ছোট হয় তাহলে তো আসলে পতিত হতে পারবে না কারণ সেটা ব্রাউনিয়ান মুভমেন্ট দ্বারা এফেক্ট হয়ে যাবে সেজন্য বলছে যে পার্টিকেলটা অবশ্যই বড় হতে হবে দেন সেকেন্ডে বলা হচ্ছে কি দ্য এক্সটেন্ট অফ দ্য লিকুইড মাস্ট বি গ্রেটার ইন কম্পারিজন উইথ দ্য সাইজ অফ দ্য পার্টিকেল অতএব যতটুকু পার্টিকেল থাকবে তার থেকে লিকুইডটা কি থাকবে পরিমাণে বেশি থাকতে হবে সেই কথাটাই বলা হচ্ছে দ্বিতীয় কারণ কি বলছে দ্য ফল অফ দ্য পার্টিকেল মাস্ট নট বি এফেক্টেড বাই দ্য প্রক্সিমিটি অফ দ্য ওয়াল অফ দ্য ভেসেল অর অফ অ্যাডজাসেন্ট পার্টিকেল অতএব যে সিলিন্ডারটা আমরা দেখালাম যার মধ্যে যে পার্টিকেলটা পতিত হবে সেটা কি সিলিন্ডারের ওয়াল দ্বারা কি হবে এফেক্ট হবে না মানে পার্টিকেল সিম্পলি যেভাবে পতিত হচ্ছে তার নিজস্ব গতিতেই পড়বে মানে সে দেওয়ালে বাধাগ্রস্ত হবে না অ্যাট দ্য সেম টাইম একটা পার্টিকেল অন্য পার্টিকেল দ্বারা কি হবে তারাও সে তার মানে পতিতটা বাধাগ্রস্ত হবে না এই দুইটা অ্যাজাম্পশন সাথে আরো কিছু অ্যাজাম্পশন আছে আমরা একটু দেখি মানে প্রথমটা বলল কি যে পার্টিকেল গুলো অবশ্যই লিকুইডের মলিকুল থেকে বেশি হবে দ্বিতীয়টা বলছে যে যে পার্টিকেল গুলো থাকবে তার থেকে লিকুইডের পরিমাণ বেশি থাকবে এবং পার্টিকেল যখন পতিত হবে তখন সেটা সিলিন্ডারের প্রক্সিমিটি অফ দ্য ওয়াল মানে ওয়াল দ্বারা বাধাগ্রস্ত হবে না অ্যাট দ্য সেম টাইম একটা পার্টিকেল মানে তার পার্শ্ববর্তী পার্টিকেল দ্বারাও সে এফেক্টেড হবে না এই দুটো অ্যাজাম্পশন থাকবে মানে পার্টিকেল গুলা প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পড়বে সে কথাটা বলা হচ্ছে দেন পরবর্তী অ্যাজাম্পশন গুলো বলছে কি আসলে একটু আমরা দেখি যে বলছে পার্টিকেল মাস্ট বি রিজিড অ্যান্ড স্মুথ তার মানে প্রত্যেকটা পার্টিকেল স্মুথ হবে এবং শক্ত হবে আর কি এটা আর একটা অ্যাজাম্পশন দেন পরের অ্যাজাম্পশন বলছে কি দেয়ার মাস্ট বি নো স্লিপিং বিটুইন পার্টিকেল অ্যান্ড লিকুইড
নরমালি কি হয়, লিকুইডের মধ্যে যখন পার্টিকেল পতিত হয় তখন একটা স্লিপিং টেন্ডেন্সি থাকে। যেমন সিম্পলি বলো না যে যদি আমরা পানিতে ফায়ার করি তাহলে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফায়ার করতে হবে, কারণ সরাসরি গুলিটা কি হয় নিচের দিকে যেতে পারে না, পানি দ্বারা সেটা বাধাগ্রস্ত হয়ে তার গতিপথ পরিবর্তন করে। এই জন্যই মানে সিম্পলি ধরে নেওয়া হচ্ছে যে পার্টিকেল গুলা তার লিকুইডে যখন পতিত হবে তার মধ্যে কোনো স্লিপিং ঘটবে না, মানে কি সে বিচ্ছুরিত হবে না তার পথ থেকে। এবং লাস্ট পয়েন্ট যেটা বলা হচ্ছে, দা ভেলোসিটি অফ দ্য ফল মাস্ট নট এক্সিড এ সার্টেন ক্রিটিক্যাল ভ্যালু সো দ্যাট দ্য ভিসকোসিটি অফ দ্য লিকুইড রিমেন্স অনলি রেজিস্টেড টু দ্য ফল অফ দ্য পার্টিকেল। তার মানে যে ঘটনাটা ঘটবে যে ভেলোসিটির একটা নির্দিষ্ট এয়ার পাড়া চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, কারণ প্রত্যেকের একটা কনস্ট্যান্ট কি বলছে আমাদের ভিসকোসিটি থাকবে। যদি ভিসকোসিটি পরিবর্তিত হয়ে যায় তাহলে কি হবে, পার্টিকেলগুলো যখন পতিত হবে সে তার রেজিস্ট্যান্সকে মানে পড়া থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এক্ষেত্রে আর একটা জিনিস বলে দিচ্ছে, দেখো ব্র্যাকেটের মধ্যে, পার্টিকেলস লার্জার দ্যান সিল্ড ক্যানট বি সেপারেটেড অ্যাকুরেটলি বাই দ্য স্টকস ল। তার মানে যদি পার্টিকেলসগুলো সিল্টের থেকে বেশি বড় হয় সেটাকে আসলে অ্যাকুরেটলি স্টকস ল দ্বারা সেপারেট করা হয় না। কার মাধ্যমে সেপারেট করা হয় আমরা পরবর্তী ধাপে যাই, সেখানে আমরা গেলে বুঝতে পারবো। তার মানে পাঁচটা কি থাকছে বলো প্লিজ স্যার, শেষ পয়েন্ট একটু আরেকবার বললে ভালো হতো। শেষ পয়েন্টটা যেটা বলছে, দা ভেলোসিটি অফ দা ফল মানে পার্টিকেলটা যে গতিতে পড়বে মাস্ট নট এক্সিড এ সার্টেন ক্রিটিক্যাল ভ্যালু, মানে আমাদের যে একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল ভ্যালু দেওয়া থাকবে যেটা অ্যাবসলিউট ভ্যালু বলছি, সো দ্যাট দা ভিসকোসিটি অফ দা লিকুইড রিমেইন দা অনলি রেজিস্ট্যান্স টু দা ফল। অতএব ভিসকোস যদি তার ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায় একটা ক্রিটিক্যাল ভ্যালুর থেকে বেশি, তাহলে যে পানির যে সান্দ্রতা আছে বা লিকুইডের যে সান্দ্রতা আছে সে কি করবে, তার রেজিস্ট্যান্সটা দিতে পারবে না, মানে এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে লিকুইডের যে ভেলোসিটি ভিসকোসিটিটা আছে সে তাকে কি করতে পারছে না, মানে প্রতিবন্ধকতা করতে পারছে না, মানে নিমিষের মধ্যেই চলে যাবে। যদি মানে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে চলে যায় তাহলে কি আমরা এটা মেজার করতে পারবো যে কত দ্রুত গেল আর কত দ্রুত গেল না, সেটা করতে পারবো না। আমরা পরের এক্সপেরিমেন্টে যাব তখন আমরা দেখতে পারবো যে কেমনে আমরা দেখবো যে কোন পার্টিকেলটা কতটুকু সময়ের মধ্যে পড়ে। দেখা যায় যে 40 সেকেন্ডে কিছু পার্টিকেল পড়ে যাচ্ছে, 2 আওয়ার্সের পর কিছু পার্টিকেল পড়বে, আবার 72 আওয়ার্সের পর কিছু পার্টিকেল পড়বে। সেই ঘটনাটাই বলছে যে ভেলোসিটিটা অবশ্যই একটা লেভেলের মধ্যে থাকবে যেটা তার ভিসকোসিটি মানে লিকুইডের ভিসকোসিটি তাকে রেজিস্ট্যান্স দিতে পারবে, মানে একটা প্রতিবন্ধকতা সিম্পলি ভাবে তৈরি করবে, মানে জাস্ট পড়ে যাবে না। যদি প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে তাহলে যতগুলাই পার্টিকেল দাও সবগুলোই তো একসঙ্গে পড়ে যাবে। আমরা যে পিকচারে দেখলাম যে এক একটা পার্টিকেল এক একটা সময়ে পড়ছে, কারণ কি লিকুইডের একটা প্রতিবন্ধকতা তৈরি করার ক্ষমতা আছে বলেই পার্টিকেলগুলো এক একটা এক এক সময়ে পড়তেছে আর কি। ঠিক আছে, এই কথাটাই বলছে এখানে। জি স্যার। স্যার এর আগের স্লাইডটা একটু দেখেন তো। হ্যাঁ ডেফিনেটলি আগেরটা। আচ্ছা, তার মানে 5টা অ্যাজাম্পশন থাকবে। ঠিক আছে, আর পরীক্ষায় যেভাবে কোশ্চিনটা হয় আসলে লেখা থাকে যে স্টেট দ্য স্টকস ল উইথ অ্যাজাম্পশন, অথবা কোনো সময় পরীক্ষা থাকে স্টেট দ্য স্টকস ল উইথ লিমিটেশন। তার মানে যদি অ্যাজাম্পশন থাকে তাহলে ডেফিনেটলি অ্যাজাম্পশন দিবা আর স্টকস ল কে স্টেট করবা, আর যদি লিমিটেশন থাকে তাহলে স্টকস ল স্টক লটা স্টেট করে লিমিটেশনগুলো লিখবা। জাস্ট সিম্পলি বলছে কি, দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য লিকুইড টু দ্য ফল অফ এ পার্টিকেল ভ্যারিজ উইথ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার নট উইথ দ্য সারফেস। অতএব একটা পার্টিকেল লিকুইডের মধ্যে কিভাবে পতিত হবে সেটা তার স্ফিয়ারের উপরে ডিপেন্ড করে, সরি তার রেডিয়াসের উপরে ডিপেন্ড করে কিন্তু সারফেসের উপরে ডিপেন্ড করে না। এটাই সিম্পলি আর এক্সপ্রেস করি আমরা কি দ্বারা, ভি ইকুয়াল টু 2 (dp - d) পাই আর স্কোয়ার 9/9 ইটা। একবার পড়লি, দুইবার একবার পড়লি তোমাদের মনে থাকবে। আমরা একটু লিমিটেশন গুলো, হ্যাঁ হ্যাঁ যাবো আমরা লিমিটেশন, ডেফিনেটলি। দেন এবার আমরা লিমিটেশনে যাই। লিমিটেশনে কি বলছে, লিমিটেশনে বলছে কি, অল দ্য সয়েল সেপারেটস আর নট অফ দ্য সেম শেপ। তার মানে সব পার্টিকেল গুলো কিন্তু একই শেপের হবে না। কেমন হবে তুমি এক যে এক্সাম্পল স্লাইড দেখতে পাচ্ছো না স্যার? আচ্ছা ঠিক আছে, যদি কারো সমস্যা হয় আমাকে বলবা, সমস্যা নাই, দেখা যাওয়ার কথা, না গেলে তো আমি বুঝতে পারবো যে দেখা যাচ্ছে না। ওকে, জাস্ট সিম্পলি কি বলছে, দ্য ওয়াল দ্য সয়েল পার্টিকেলস আর নট অফ দ্য সেম শেপ।
তার মানে সব পার্টিকেল গুলো একই রকম হবে না, একই আকারের হবে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, এটা একটা লিমিটেশন কি যে স্যান্ড পার্টিকেলস আর স্ফেরিক্যাল হোয়াইল ক্লে আর প্লেট সেট, অতএব বিভিন্ন পার্টিকেল বিভিন্ন রকম হবে, সে কথাটাই বোঝানো হচ্ছে। দেন দ্বিতীয় পয়েন্টে কি বলছে, সিন্স দ্য রেট অফ ফল ভ্যারিজ ইনভার্সলি উইথ দ্য ভিসকোসিটি অফ দ্য মিডিয়াম, ইট ইজ নেসেসারি টু মেনটেন এ নোন কনস্ট্যান্ট টেম্পারেচার ডিউরিং দ্য অ্যানালাইসিস। যে কথাটা তোমরা বললা যে টেম্পারেচার একটা কিন্তু একটা ফ্যাক্টর, মারাত্মক বড় ফ্যাক্টর এই ভিসকোসিটির ক্ষেত্রে, যার জন্য টেম্পারেচারটা অবশ্যই কনস্ট্যান্ট থাকতে হবে। হুম, কারণ টেম্পারেচার ভেরিয়েশনের কারণে ভিসকোসিটি চেঞ্জ হবে, আর ভিসকোসিটি চেঞ্জ হওয়ার কারণে কি হবে, পার্টিকেল ফ্লো ডিফারেন্ট হবে। যখন টেম্পারেচার বেড়ে যাবে কি হবে, ভিসকোসিটি কমে যাবে, আর ভিসকোসিটি কমার অর্থ হলো কি, পার্টিকেল গুলো কুইক পড়বে। যদি প্রথম তোমরা পিকচারটা মনে করতে থাকো তাহলে কিন্তু এই ঘটনাটা দেখতে পারবা। এবং বলছে কি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, দা ভেলোসিটি অফ ফল ইজ অ্যাবাউট 20% ফাস্টার অ্যাট 30°C দেন অ্যাট 25°C। তার মানে আমরা নর্মালি জানি যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডের কারণে একটা চেঞ্জ হয় আর কি, 2-5 ডিগ্রির জন্য বলা যায় 10-12% কি হচ্ছে ফাস্টার হয়ে যাবে, সে একটা বিষয় থাকবে। এবং থার্ড নাম্বার বলছে, দ্য ডেন্সিটি অফ দ্য পার্টিকেল মে নট বি ইকুয়াল ওয়ালেজ। তার মানে পার্টিকেলের ডেন্সিটিটা কিন্তু সবার সবসময় সমান হবে না, এটুকুই মনে রাখলেই হবে, কারণ এই সম্পূর্ণটার দরকার নাই। এটা একটু এক্সপ্লেন করে দিয়েছে, কারণ ডেন্সিটি ডিপেন্ড আপন দ্য মিনারোলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য পার্টিকেল অ্যাজ ওয়েল অ্যাজ আপন দেয়ার ডিগ্রি অফ হাইড্রেশন। মানে কতটুকু তার সঙ্গে পানি, হাইড্রেশন মানে জানোই তো নাকি, হাইড্রেশন পানি যুক্ত হওয়া, হাইড্রেশন মানে পানি যুক্ত হওয়া আর কি। কোনো একটা পার্টিকেলের মধ্যে যখন পানি যুক্ত হবে, পানি মলিকুল, তখন সেটাকে বলা হবে হাইড্রেশন, জাস্ট H2O যুক্ত হওয়া। যেমন বলছে যে এ হাইড্রেটেড পার্টিকেল ফলিং ইন এ সাসপেনশন মে হ্যাভ এ লোয়ার ডেন্সিটি দ্যান এ ডিহাইড্রেটেড পার্টিকেল, যেটার মধ্যে পানি যুক্ত নাই। এর জন্যই বলা হচ্ছে দ্য ডেন্সিটি অফ দ্য পার্টিকেল মে নট অলওয়েজ বি ইকুয়াল। ঠিক আছে, অতএব এই তিনটাকে লিমিটেশন হিসাবে ধরে নেওয়া হচ্ছে। এটা হইছে? জি স্যার হইছে। তাহলে আমরা কি পড়লাম, 5টা অ্যাজাম্পশন পড়েছি এবং 3টা লিমিটেশন পড়লাম। 3টা লিমিটেশন যদি আমরা খুবই সিম্পল ভাবে মনে করি, যে প্রত্যেকটা পার্টিকেলের শেপ সিমিলার হবে না, দ্বিতীয় বলা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে, এবং থার্ড নাম্বার বলা হচ্ছে যে ডেন্সিটি পার্টিকুলার অবশ্যই ইকুয়াল হবে না। এই তিনটা লিমিটেশন মনে রাখবা, তার মানে 5টা অ্যাজাম্পশন, 3টা লিমিটেশন, এবং অ্যাট দ্য সেম টাইম যে স্টকস ল স্টেটমেন্টটা। ওকে, এটুকু পড়লেই হবে। এবার আমরা এই লিস করব, তার জন্য আমরা এই লটা ফার্স্টে পড়লাম। এবার আমরা একটু মেকানিক্যাল অ্যানালিসিস যাই, সিম্পলি যদি মেকানিক্যাল অ্যানালিসিস কি বলে আমরা একটু যাই তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমরা যেটুকু পড়লাম এটুকু কি কারো কোনো কোশ্চেন আছে স্যার? আমরা যেটুকু দেখলাম এটুকু কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, না। সুমায়া কি আছে? সুমায়া? ইয়েস স্যার। আছো তুমি? জি স্যার। আচ্ছা, গুড। আমি একটু দেখছি চেক কি আছে কি না, হারিয়ে গেছে নাকি। লুৎফর রহমান আছে? জি স্যার। লুৎফরের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা থেকে ক্লাস করতেছো? অনেক ঠান্ডা নাকি ওইদিকে? আজকে একটু কমই ঠান্ডা স্যার। আচ্ছা, রিফাত আছে? রিফাত কোথা থেকে ক্লাস করছে? সেটা তো কেমন, তাহলে তো মুশকিল হয়ে গেল, অনেকগুলো সাদিয়া আছে নাকি? কোন সাদিয়া অনেকগুলো সাদিয়া আছে নাকি? সাদিয়া আফরিন। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি খুঁজছি আর কি, আমি জানি না, আমি র্যান্ডমলি জিজ্ঞাসা করছি আজকে কেউ আছে কি কেউ নাই। আচ্ছা, তুমি কোথা থেকে ক্লাস করতেছো?
স্যার মাইমনসিং থেকে হ্যাঁ কাছেই তো আমার কথা কি শোনা যাচ্ছে প্রত্যেককে শোনা যাচ্ছে জি স্যার আচ্ছা আমরা একটু তাহলে ক্লাসে যাই যে মেকানিক্যাল অ্যানালাইসিসটা কি বলছে সিম্পলি বলছে কি দা প্রসেস অফ ডিটারমিনিং দা অ্যামাউন্টস অফ ইন্ডিভিজুয়াল সয়েল সেপারেট আমার মনে হয় সয়েল সেপারেট সম্পর্কে তোমরা খুব সুন্দর করে জানছো ক্লাসে যে স্যান্ড সিল ক্লে যখন তার কোনো রেঞ্জ থাকবে না তখন আপনাকে বলবো কি সেটাকে পার্টিকেল অতএব স্যান্ড মানে কি বলি আমরা গ্রেটার দ্যান 2 মিলিমিটার ইন ডায়ামিটার নাকি জি স্যার সিল্ট মানে আমরা কি বলি 0.02 থেকে 0.02 মিলিমিটার ইন ডায়ামিটার মানে 0.02 মিলিমিটারের বেশি হলে সেটাকে আমরা কি বলবো সিল্ট আর ক্লে বলবো কি 0.002 থেকে 0.02 থেকে 0.00 এটাকে আমরা বলবো ক্লে আচ্ছা যখন তাদের একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকবে তখন সেটাকে আমরা কি বলবো সয়েল সেপারেট তোমাদের তো ক্লাসে পড়াইছেন স্যার আমার মনে হয় নিঃসন্দেহে খুব সুন্দর করে পড়াইছেন যখন পার্টিকেলের রেঞ্জ থাকবে তখন সেটাকে আমরা বলবো সেপারেট আর যখন রেঞ্জ থাকবে না একটা জাস্ট মান দেওয়া থাকবে তখন সেটাকে আমরা পার্টিকেল বলবো তো আমরা জাস্ট একটু দেখে নেই যে সিম্পলি যে ঘটনাটা ঘটে আমাদের ক্ষেত্রে যে আমরা আসলে সেপারেটের উপর ভিত্তি করেই পার্টিকেলগুলোকে আলাদা করব এই যে পার্টিকেলগুলোকে আলাদা করব যে তিন ধরনের পার্টিকেল থাকে প্লিজ মাথায় রাখবা পরীক্ষায় যখন যাবা ভাই ভাই প্রথমে দুইটা কোশ্চিন জিজ্ঞাসা করে খুবই কমন দুইটা কোশ্চিন একটা বলে মেজর কম্পোনেন্ট কি তখন তোমরা বলবা কি স্যান্ড সিল ক্লে মাটির মেজর কম্পোনেন্ট কি সয়েলের চারটা যখন ভাই ভাই জিজ্ঞাসা করবো তখন বলবে কি মাটির মেজর কম্পোনেন্ট তিনটা কি স্যান্ড সিল ক্লে আর যখন বলবো কয় ধরনের পার্টিকেল তখন পার্টিকেল হলো তিনটা তিন ধরনের পার্টিকেল আর তিনটা পার্টিকেল এটার মধ্যে কি পার্থক্য আছে কথা বলার ক্ষেত্রে তিন ধরনের পার্টিকেল আর তিনটা পার্টিকেল আলাদা না এক কথাটা শব্দের মানে এক না আলাদা স্যার আলাদা আচ্ছা ডেফিনেটলি আমি তো জানি আমি সেটা একটু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি পার্থক্য আছে স্যার আমি একটু বলি আমাকে একটু বলতে শুনতে আলাদা সবাই বললে তো আমি শুনতে পারবো না এই জন্য ক্লাসে ক্লাস নিতে পারলে খুব মজা হয় মানে একটু ক্লাসটা অনেক এনজয়েবল করা যায় তাহলে ভাই ভাই যখন জিজ্ঞাসা করবে যে মাটিতে কয় ধরনের পার্টিকেল আছে ডেফিনেটলি উত্তরটা হবে তিন ধরনের পার্টিকেল আছে কি স্যান্ড সিল এবং ক্লে নট তিনটা পার্টিকেল তিন ধরনের আর যদি মেজর কম্পোনেন্ট সিম্পলি বলা হয় তাহলে মেজর কম্পোনেন্ট কয়টা চারটা এবং সেটা সিল ক্লে ভলিউম বেসিসে করা হয় তার প্রথমে আমরা কি বলবো মিনারেল ম্যাটার যেটা সব থেকে বেশি আছে এবং দেন বলবো আমরা অর্গানিক ম্যাটার আছে দেন আমরা বলবো লিকুইড মানে ওয়াটার দেন আমরা বলবো যদি বলে তোমরা কয় ভাই বোন তুমি কি বলবা নিশ্চয় আগে বড় ভাইয়ের নাম বলবা তারপর মেজ আপুর নাম বলবা তারপরে ছোটের নাম বলবা তাই না আমরা বলার ক্ষেত্রে কিন্তু একই ফলো করব যে মিনারেল ম্যাটার যেটা 45% অর্গানিক ম্যাটার 5% দেন ওয়াটার 25% দেন ইয়ার 25% তার মধ্যে আবার কি ওয়াটার এবং ইয়ার ভেরি করে যদি ড্রাই হয়ে যায় তাহলে দেখা যাবে যে ওখানে কমে যাবে আর যদি ওয়েট হয়ে যায় তাহলে কি হবে ওয়াটারের পরিমাণ বেড়ে যাবে তুমি যদি এই উত্তরটা দাও তার মানে কি আর কোনো কোশ্চিন করার সুযোগ আছে আর কিন্তু কোনো কোশ্চিন করারই সুযোগ নাই আমরা ওই রকম উত্তর দিব না কিন্তু ওই যে রাজার উজির এবং তার প্রজার মতো উত্তর দেওয়া যাবে না যে রাজা তার একজন প্রজাকে বলতেছে তুমি পাশের ঘরে দিয়ে দেখো তো কি ঘটনা ঘটছে তখন প্রজা গিয়ে দেখে গিয়ে এসে বলে রাজা মশাই একটা জিনিস দেখছি একটু গল্প বলে নেই বলে কি দেখছো তো ছাগলের বাচ্চা হয়েছে তো বলে কয়টা বাচ্চা হয়েছে দেখছো তো এবং তখন বলে যে না দেখি নাই তো সে আবার দেখতে গেছে দেখে বলে যে তিনটা বাচ্চা হয়েছে তো বলে তুমি কয় ধরনের কয়টা পুরুষ এবং কয়টা মহিলা বলে আমি তো রাজা মশাই দেখি নাই তখন কি করছে সে আবার গেছে
তাহলে তিনটা পুরুষ তিনটা মহিলা। পরে এসে আবার জিজ্ঞাসা করছে যে কালার কেমন, মানে রাজা বলে সেটা তো আমি দেখি নাই। তার আবার সে জিজ্ঞাসা করে আসছে, তাকে ফাইভ টাইম বলতে হয়েছে। কিন্তু উজির যখন গেছে, উজিরকে আসার পর যখন কোশ্চিন করা হলো, সে প্রত্যেকটা কোশ্চিনের উত্তর কিন্তু একেবারে নিয়ে আসছে যে কি দেখে আসছে, না তো ছাগলের বাচ্চা হয়েছে, দুইটা পুরুষ ছিল একটা মহিলা ছিল, দুইটা সাদা ছিল একটা কালো ছিল, এই যে উত্তর। অতএব কোশ্চিন যখন ভাই ভাই করবে, ডেফিনেটলি একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে দিবা। হ্যাঁ, তুমি সব পারবা ডেফিনেটলি, এটা কেউ এক্সপেক্ট করে না। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস জানবো না, কোনোদিনই জানবো না। একটা মানুষ কোনোদিনই তার জামার চা কিন্তু শেষ হয়ে যাবে না, মানে জানার শুরুটা আসলে কি সাগরের একটা বিন্দু করার মতো, মানে আমাদের তথ্য ভান্ডার এত বেশি, তার হয়তো একটা সাগরের বিন্দু করার সম্ভব পরিমাণ আমরা জানতে পারি, হয়তো বা আরো একটু কেউ হয়তো একটু বেশি জানতে পারি। হুম, তাহলে ডেফিনেটলি জানবো, আমরা সব জানবো সেটা না, কিন্তু যেটুকু আমি জানবো ডেফিনেটলি আমি কনফিডেন্টের সহিত বলবো আর কি। তাহলে আমরা সবাই আমরা আবার একটু পড়ায় ফিরে আসি স্যার। জি প্লিজ স্যার, এয়ার আর ওয়াটার তো স্যার দুইটাই মানে 25% আবার দুইটাই স্যার ফ্লাকচুয়েট করে, তাহলে স্যার সিকোয়েন্সের ক্ষেত্রে ওয়াটার কেন আগে স্যার, এয়ার বললে কি হবে স্যার? না না, ওয়াটারটা আগে বলবা, কারণ হলো ওয়াটার কি লিকুইড, মানে সলিডের পর লিকুইডের পর গ্যাসেস আসে সব সময়, সলিড লিকুইড গ্যাসেস, এই কারণে বলবা। এটা পরিমাণের উপর বেজ করে না, কিন্তু সলিড লিকুইড দেন গ্যাসিয়াস। আর যখন সলিড বলবা ডেফিনেটলি যেটা পরিমাণ বেশি সেটা আগে বলবো আমরা, এটার জন্য। ওকে আচ্ছা স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা মেকানিক্যাল অ্যানালাইসিস বলতে সিম্পলি of this determination is to know that texture of a soil. অতএব এই তিন ধরনের পার্টিকেল থেকে আমরা টেক্সচার জানতে পারবো আর কি, কোনটা কোন টেক্সচার। তোমরা পড়েছো না 12টা টেক্সচারাল ক্লাস পড়ছো? জি স্যার, জি স্যার। যে 12টা টেক্সচারাল ক্লাস আছে সেই ক্লাসটা জানার জন্যই কিন্তু আমরা মেকানিক্যাল অ্যানালাইসিস করি বা পার্টিকেল সাইজ অ্যানালাইসিস করি, যেটাকে পার্টিকেল সাইজ অ্যানালাইসিসও বলা হয়, অথবা এট দ্য সেম টাইম এটাকে মেকানিক্যাল অ্যানালাইসিসও বলা হয়ে থাকে। তাহলে আমাদের মেন কাজ হলো আসলে মেকানিক্যাল অ্যানালাইসিস বা পার্টিকেল সাইজ অ্যানালাইসিস করে আমরা টেক্সচারাল ক্লাসটা জানতে পারি। ওকে, আর অবশ্যই টেক্সচারাল ক্লাসের 12টা যে নাম একটু পড়ে নেবা। হ্যাঁ, আমার মনে হয় সবাই জানো, খুবই মানে একটু ধৈর্য ধরে পড়লেই কিন্তু খুব মনে থাকে। স্যান্ডস, লুমিট স্যান্ড, স্যান্ডিলোম, সিল্টিলোম, স্যান্ডি ক্লেলোম, সিল্টি ক্লেলোম, ক্লেলোম, ক্লে, এভাবে আছে মনে হয়। একটু দেখলে দেখবা খুব ইজিলি পারবা, একটু মনে রাখতে হবে আর কি, গ্রুপ গ্রুপ করে পড়বা, কারণ প্রত্যেকের যে মেধা একটা পর্যায় সারণী পড়ে ফেলেছ, এখন যা বলছে তাই পারছো, পিথাগোরাসের সূত্র বলছে পারছো, বড় বড় অঙ্ক পারছো, আর এখন এত ছোট পড়া, মানে পারা আসলেই কঠিন কিছু না, খুবই সিম্পল এবং ইজি। হুম, আমি কি পেয়েছি কি পেলাম না কি হারালাম এগুলো চিন্তা না করে আমি যা পেয়েছি সেটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে ডেফিনেটলি ভালো হবে। আমরা সামনাসামনি হয়তো নিশ্চয়ই নেক্সট মান্থ থেকে ক্লাস করতে পারবো, তখন তোমাদের সঙ্গে অনেক আলাপ হবে যে কি হারিয়ে দিয়েছি কি হারাই নাই, মনে হয় যে কিছুই হারাই নাই, সবই আছে, এটা আমরা একটু তুলে ধরবো ধীরে ধীরে। ওকে আচ্ছা, আমরা তাহলে যাই যে মেকানিক্যাল। হ্যাঁ হ্যাঁ, খুলবে, খুব শীঘ্রই খুলবে, ফেব্রুয়ারি থেকে হয়তো মাস্টার্স খুলবে, ফেব্রুয়ারির মিডিল থেকে হয়তো আশা করা যাচ্ছে যে তোমাদেরও খুলে দিবে। তোমরাকে না দেখলে আমাদের ভালো লাগে বলো, এই দূরে দূরে কে কোথায় আছো কি করছো, সবাই তো লেপের তলে বসে রয়েছো, মানে বলতেছো যে আমি পড়তেছি, বসে আছো না লেপের তলে, দেখছো লেপের তলে শুয়ে আছো, এটা মনে হইলো। আচ্ছা তাহলে আমরা পড়া যাই যে এই মেকানিক্যাল অ্যানালাইসিসে দুইটা স্টেপ আছে, দুইটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটাকে বলছে প্রিপারেশন অফ স্যাম্পল, যে মেকানিক্যাল অ্যানালাইসিস করার জন্য প্রিপারেশন করতে হবে, এবং সেকেন্ডটাকে বলা হচ্ছে ফ্র্যাকশন অফ স্যাম্পল ইনটু সেপারেটস। অতএব স্যাম্পলটাকে প্রথমে আমরা প্রিপারেশন করব এবং ফ্র্যাকশনেশন করব। ফ্র্যাকশনেশন অর্থ হলো একটা টোটাল অংশের মধ্যে কোন কোন ফ্র্যাকশন আছে, যেমন একটা টোটাল অংশের মধ্যে কতটুকু স্যান্ড আছে, কতটুকু সিল্ট আছে, কতটুকু ক্লে আছে, এটাকে বের করাটাকে আসলে বলা হয় ফ্র্যাকশনেশন। আর প্রিপারেশন অফ স্যাম্পল যদি সিম্পলি বলি সেটাই বলছে কি, দ্য কমপ্লিট ডিসপারশন অফ সয়েল এগ্রিগেটস ইনটু দেয়ার ইন্ডিভিজুয়াল পার্টিকেলস উইদাউট ব্রেকিং দেমসেলফ। ডিস, তোমরা তো এগ্রিগেট কি পড়েছো তাই না, এগ্রিগেট কাকে বলে পড়ছো না? জি স্যার।
সয়েল পার্টিকেল লেগে থেকে একটা যখন দলা তৈরি করে তো সেটাকে এগ্রিগেট বলে, তাই না? জি স্যার। পেডস এন্ড ক্লডস। আর তার মধ্যে আবার এটাকে আমরা দুই ভাগে বলি, একটা বলি পেড আর একটা বলি ক্লড। যদি ন্যাচারালি এগ্রিগেট ফর্ম করে তখন সেটাকে আমরা কি বলি? পেডস। পেডস। আর যদি সেটা আর্টিফিশিয়াল এগ্রিগেট ফর্ম করে তখন বলি ক্লড। এই তো জানো ক্লড, ক্লড তাই না? সি ও এল ডি নাকি জানো নাকি কেউ? সেটাই তাহলে চিন্তা করে দেখো, একটা হিউম্যান ব্রেনের মাত্র 2-3% ইউজ আমরা করি, যদি একটু বাড়াই দিই তাহলে আমরা কত জানতে পারি আর কি। যারা ইন্টেলেকচুয়াল বাড়ায় তারা হয়তো ম্যাক্সিমাম 10% ইউজ করে, 90% কিন্তু ইউজ আমরা করতে পারি না। তাহলে আমরা কি বললাম, এক্ষেত্রে দুইটা স্টেপ থাকবে, একটা বলো কি প্রিপারেশন অফ সয়েল স্যাম্পল, সেকেন্ড স্টেপকে আমরা বলছি ফ্র্যাকশনেশন অফ সয়েল স্যাম্পল ইনটু সেপারেটস। মানে প্রথমে স্যাম্পলটাকে আমরা কি করব, প্রিপারেশন করব, কারণ পার্টিকেল গুলাতে কি থাকে আসলে এগ্রিগেট ফর্মে থাকে, আমাদের কাজ হলো এগ্রিগেট গুলোকে ভেঙে দেওয়া। এই ভেঙে দেব, ভেঙে দেওয়ার অর্থই কিন্তু আমরা আবার স্যান্ড পার্টিকেল ভেঙে ভেঙে আবার কিন্তু সিল্ট বানাবো না, নট যে স্যান্ড আছে সিল্ট আছে ক্লে আছে তাদেরকে শুধু আলাদা করব আর কি, ডিসপারশন করে দেবো, মানে আলাদা আলাদা করে দেবো, সেপারেট করে দেবো, সেই বিষয়টাকে বলা হচ্ছে। আর ফাইনালি ফ্র্যাকশনেশন বলতে কোনটা কি পরিমাণ আছে সেটাকে মিন করছে। আমরা পরের স্লাইডে গিয়ে দেখি কি বলছে। এবার প্রিপারেশনটা কেমনে করব, প্রিপারেশনের আবার দুইটা ধাপ আছে, এখানে একটু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা একটু জানবো, যে ইনক্লুড দুইটা স্টেপ আছে, একটা বলছে কি রিমুভাল অফ সিমেন্টিং এজেন্ট বাই কেমিক্যাল মিন্স। সিমেন্টিং এজেন্ট কি সেটা তো তোমরা পড়েছো মনে হয়, পড়েছো না? জি স্যার। আচ্ছা, সিমেন্টিং এজেন্ট সেটাই যেটা কি হলো সয়েল পার্টিকেল গুলোকে লেগে থাকতে সহায়তা করে, এগ্রিগেট করতে সহায়তা করে। হ্যাঁ, এগ্রিগেট ফর্মেশনে সহায়তা করে। আর যদি আমরা অর্গানিক সিমেন্টিং এজেন্ট বলি তাহলে আমরা কি বলবো, যে অর্গানিক ম্যাটার হতে পারে, প্ল্যান্ট রুট এক্সুডেটস হতে পারে, পলিস্যাকারাইড হতে পারে, পলিউরোনাইড হতে পারে, অথবা হিউমাস হতে পারে। সিমেন্টিং এজেন্টের আবার দুইটা ভাগ আছে, একটা হলো অর্গানিক সিমেন্টিং এজেন্ট আর একটা হলো ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট। অর্গানিক সিমেন্টিং এজেন্টগুলোর নাম আমরা বলবো কি, অর্গানিক ম্যাটার, হিউমাস, প্ল্যান্ট রুট এক্সুডেটস, পলিস্যাকারয়েড এবং পলিউরোনাইড। তার মানে কি আমরা পাঁচটা নাম পাচ্ছি, এটা হলো আমরা বলবো যে অর্গানিক সিমেন্টিং এজেন্ট। আর ইনঅর্গানিক যদি সিমেন্টিং এজেন্ট বলি, আমরা প্রায় স্লাইডে দেখি কোনটাকে মিন করছে। ইনঅর্গানিক সিমেন্টিং বলতে বলছে কি অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম, তার মানে অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম। যদি আমরা অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম মিন করি তাহলে তার কিছু এক্সাম্পল দেওয়া আছে, বলা হচ্ছে হেমাটাইট, দেন বলা হচ্ছে জিওথাইট, বক্সাইট, জিপসাইট এবং ম্যাগনেসাইট। যে আয়রনের কিছু অক্সাইডস এবং অ্যালুমিনিয়ামের কিছু অক্সাইড, যেগুলোকে আমরা বলছি ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট। প্লিজ, এটা হলো রিটেন অথবা ভাই ভাই কিন্তু থাকে, যে কয়েকটা অর্গানিক সিমেন্টিং এজেন্টের নাম বলো, তাহলে তো তুমি সিম্পলি বলতে পারবা, তাই না? অর্গানিক সিমেন্টিং এজেন্ট যদি বলি অ্যাটলিস্ট যেন দুইটা মনে থাকে, অর্গানিক ম্যাটার এবং হিউমাস, আর কিছু মনে না থাকলেও। আর একটা তুমি মনে রাখার চেষ্টা করবা, প্ল্যান্ট রুট এক্সুডেটস, দেন বলা হচ্ছে কি পলিস্যাকারাইড, পলিউরোনাইড, পাঁচটা, এবং অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম যেটা আমরা বলছি সেটা খুবই, যেগুলোর মধ্যে কি আছে, আয়রনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে অথবা আয়রনের সঙ্গে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত আছে। হ্যাঁ, যে হেমাটাইট, জিওথাইট, বক্সাইড, জিপসাইট, ম্যাগনেসাইট, এই সবগুলাই হলো হলো ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট। এগুলোকে আমরা কি বলছি, ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট। স্যার, এই দুই অক্সাইডের দুই নাম্বার তো এটা গিওথাইট না জিওথাইট? আচ্ছা, জিওথাইটও বলতে পারো, গিওথাইটও বলতে পারো, কোনো সমস্যা না, এটা যে যেভাবে উচ্চারণ করবে। আচ্ছা স্যার, এটা যার যার ব্যাপার। আর সাথে আর একটু বলছে কি কার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। তার মানে হলো ইনঅর্গানিক যে সিমেন্টিং এজেন্ট সেগুলো কিন্তু দুই ধরনের হতে পারে, একটা কি অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম, আর একটা বলা হচ্ছে কি কার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। কার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম যেটা বলা হচ্ছে সেটা কিন্তু কিছু এক্সাম্পল দিয়েছে, যে ক্যালসাইট, ম্যাগনেসাইট, ডলোমাইট, এগুলো তো তোমার ইন্টারমিডিয়েটই পড়েছো। ক্যালসিয়াম কার্বনেট সেটাকে ক্যালসাইট বলা হয়, ম্যাগনেসিয়াম কার্বনেট সেটাকে ম্যাগনেসাইট বলা হয়, এবং দুইটা যখন যুক্ত থাকে তখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট
সেটাকে ডলোমাইট হিসেবে এক্সপ্রেস করি। তাহলে সিমেন্টিং এজেন্ট কি? যেগুলো পার্টিকেল গুলাকে একসঙ্গে লেগে থেকে এগ্রিগেট ফর্মে সহায়তা করবে সেটাকে আমরা সিমেন্টিং এজেন্ট বলবো। এবং তাদের যদি আমরা বলি দুই ধরনের সিমেন্টিং এজেন্ট থাকে, একটা হলো অর্গানিক সিমেন্টিং এজেন্ট, অ্যানাদার হলো ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট। অর্গানিক কিছু সিমেন্টিং এজেন্টের যদি আমরা এক্সাম্পল বলি তাহলে কি বলবো? অর্গানিক ম্যাটার হিউম্যানস, ফ্ল্যাট রুট এক্সুডেটস, পলিস্যাকারাইড, পলিউরানাইডস। আর যদি ইনঅর্গানিক বলি সেটা দুইটা গ্রুপ আছে, যে অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম, আর একটা হলো কার্বোনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম, যেটার কিছু এক্সাম্পল তোমরা পড়ে নিলা, জাস্ট ক্যালসাইট ম্যাগনেশিয়াম। যদি কারো কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি করবা, সমস্যা নাই। কিছু বলছিলা? জি স্যার বলো। স্যার মানে গাছের মানে গাছ লতা পাতা এগুলো মানে পচানো হয় তো আমার হিউমাস হয়, তো তাহলে আলাদা করে মানে পলিস্যাকারাইড বলার কি দরকার? না না, পলিস্যাকারাইড আর হিউমাস কি এক জিনিস হলো? বলো দেখি তুমি, পলিস্যাকারাইড আর হিউমাস কেমনে হলো? স্যার ওইগুলো তো মানে মানে লতা পাতা থেকেই আসছে, তাই না? পলিস্যাকারাইড কি লতা পাতা থেকে আসে রে? তো দুটো কিভাবে তাহলে মানে ওখানে হিউমাস হলো কি? হিউমাস হলো একটা ফাইনাল পলিস্যাকারাইড। সেলুলোজ একটা পলিস্যাকারাইড, সেলুলোজ কি পচে গেছে? মানে অর্গানিক সোর্স, কিন্তু এটা তো এখনো ডিকম্পোজ হয়নি, আমরা যদি সিম্পলি বলি অর্গানিক ম্যাটার, ডিকম্পোজিশন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল রেসিডিউ, সিম্পলি আমরা এটা বলি না, ডিকম্পোজিশন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল রেসিডিউ, সেটাকে বলি অর্গানিক ম্যাটার। আর আমরা হিউমাস বলবো কি, ওয়েল ডিকম্পোজড অর্গানিক ম্যাটার হুইচ ইজ ব্রাউন ইন কালার, স্টার্চ, গ্লুকোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো থেকে আসছে। হ্যাঁ, ওই বিষয়টা কিন্তু ডিফারেন্ট, একটা হলো ডিকম্পোজিশন হয়ে আসছে আর একটা আলাদা ফর্মে আছে, র ফর্মে আছে, যেটা ইজিলি গাছের জন্য, প্ল্যান্টের জন্য, হিউম্যানের জন্য অ্যাভেলেবল আর কি, সেটা বলা হচ্ছে। আমরা একটু পরে যাই সেগুলো। এগুলো আমরা সিমেন্টিং এজেন্টের নাম পড়লাম। এই সিমেন্টিং এজেন্টগুলোর দ্বারাই কিন্তু পার্টিকেলগুলো আটকে থাকে। তাহলে এটাকে কি করতে হবে? আমাদেরকে এখন ডিসপার্স করতে হবে, পার্টিকেলগুলো আলাদা করতে হবে, দ্যাট মিন্স সিমেন্টিং এজেন্টটা রিমুভ করতে হবে। এই পরবর্তী ধাপে আমরা সেগুলোকে রিমুভ করবো, দেখি আমরা কেমনে রিমুভ করতে পারি। যেমন সিম্পলি বলছে কি যে, তাহলে এতক্ষণ যেগুলো পড়লাম সেটা আমরা সিমেন্টিং এজেন্ট পড়লাম, এখন আমরা ডিসপার্সিং এজেন্টের নাম পড়ব। যে অর্গানিক ম্যাটার ক্যান বি ডিস্ট্রয়েড বাই দ্য ইউজ অফ হাইড্রোজেন পারঅক্সাইড। তার মানে কি? হাইড্রোজেন পারঅক্সাইড হলো একটা ডিসপার্সিং এজেন্ট। ওকে, দেন আবার বলছে কি, অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অ্যান্ড কার্বোনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম ক্যান বি রিমুভ বাই ডাইলুট HCl। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড একটা ডিসপার্সিং এজেন্ট, HCl আরেকটা ডিসপার্সিং এজেন্ট। এবং কে কিভাবে ডিসপার্স করছে দেখো, এখানে সিম্পলি দেওয়া আছে যে হাইড্রোজেন পারঅক্সাইড কি হয়, নিজেরাই ভেঙে গিয়ে পানি এবং O2 তৈরি করে, O2 অর্গানিক কার্বনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে যায়, যার ফলে পার্টিকেলগুলো আলাদা হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম পার্টিকেলের মধ্যে যদি ক্যালসিয়াম কার্বনেট থাকে সেক্ষেত্রে HCl দিলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়, অটোমেটিক পার্টিকেলগুলো আলাদা হয়ে যায়। ফেরিক হাইড্রোক্সাইডের ক্ষেত্রে HCl দিলে ফেরিক ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। অতএব প্রথমে আমরা সিমেন্টিং এজেন্ট পেলাম, এই সিমেন্টিং এজেন্টগুলোকে রিমুভ করার জন্য আমরা হাইড্রোজেন পারঅক্সাইড এবং HCl ব্যবহার করব। এই হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করব আসলে কি, আমরা অর্গানিক কার্বনকে দূর করার জন্য, এবং অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম এবং কার্বনেটস অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রিমুভ করার জন্য আমরা ডাইলুটেড HCl ইউজ করব। ওকে, এগুলো কিন্তু ভাই ভাই জিজ্ঞাসা করে, রিটেনে তো থাকবে, ভাই ভাই সহজে মনে রাখার জন্য তোমাদের হেল্প। জি বলো স্যার। বলো মানে এগ্রিগেট করতে দেয় না স্যার, ওটাও কি স্যার ইউজ করতে পারে? সোডিয়াম আয়ন এগ্রিগেট করতে দেয় না? আমরা পরে আসছি। দেখো এর পরের স্লাইডে, তুমি যেটা কোশ্চেন করছো সেটা আমরা পরের স্লাইডে যাই। সেটা বলছে যে ডিসপার্সিং, যে ক্লে পার্টিকেল আছে, ক্লে পার্টিকেল কিন্তু খুব স্ট্রংলি বন্ড করে থাকে,
সেটাকে ডিসপার্স করার জন্য আমরা ব্যবহার করব সোডিয়াম সাবস্টেন্স। দেখো ডিসপারশন অফ ক্লে পার্কেট বাই ট্রিটমেন্ট উইথ সোডিয়াম সাবস্টেন্স, তুমি যেটা বললাম। প্রথমে আসলে আমরা কি এই অর্গানিক ইনঅর্গানিক যে সিমেন্টিং এজেন্ট ছিল সেগুলোকে রিমুভ করলাম এবং ক্লেকে ডিসপার্স করার জন্য আমরা সোডিয়াম সাবস্টেন্স ইউজ করব। কারণ ক্লে পার্টিকেল ক্যান বি ডিসপার্স বাই দ্য ট্রিটমেন্ট উইথ সোডিয়াম সাবস্টেন্স। কেমনে? সেই সোডিয়াম সাবস্টেন্সগুলো কি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম সিলিকেট, সোডিয়াম হেক্সামেটা ফসফেট। এই যে সোডিয়াম হেক্সামেটা ফসফেট যেটা বলছে সেটার ট্রেড নাম হলো ক্যালগন। এই ক্যালগনই কিন্তু বেশি ব্যবহার করা হয় ডিসপার্স করার জন্য। যে ভাই ভাই জিজ্ঞাসা করবে, তোমরা যখন ল্যাবরেটরিতে করবা এই পার্টিকেল সাইজ অ্যানালাইসিস, সেটা কি করবা? সোডিয়াম হেক্সামেটা ফসফেট ইউজ করেই করবা। যেটা সোডিয়াম হেক্সামেটা মেটাফসফেটের হলো ট্রেড নেম, মানে যে নেমে বাজারে বিক্রি হয় সেটাকে বলা হয় ক্যালগন। আর একটা আমরা করতে পারি ডিসপারশন অফ সয়েল পার্টিকেল মেকানিক্যালি বাই স্টারার। একটা ইলেকট্রিক স্টারারের মধ্যে কিছু পানি দিয়ে যদি আমরা স্যাম্পল দিয়ে একটু স্টারার দিয়ে নাড়াই তাহলে কি হবে, কিছুটা পার্টিকেল কিন্তু আলাদা হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ডিসপারশন। তার মানে দুই ধরনের আসলে ডিসপারশন হবে, একটা কি কেমিক্যাল ডিসপারশন যেটা আমরা হাইড্রোজেন পারঅক্সাইড HCl দিয়ে অ্যাট দ্য সেম টাইম সোডিয়াম সাবস্টেন্স দিয়ে করব, অ্যাট দ্য সেম টাইম মেকানিক্যাল ডিসপারশনটা আমরা করব ইলেকট্রিক্যাল স্টারের সাহায্যে। অতএব ভাইবার জন্য কিন্তু একটা কোশ্চিন থেকে গেল যে সয়েল সেপারেটস যখন মেকানিক্যাল অ্যানালাইসিস করবা তখন কয় ধরনের ডিসপারশন ঘটে, হাউ মেনি টাইপস অফ ডিসপারশন অকার ডিউরিং দ্য প্রসেস অফ পার্টিকেল সাইজ অ্যানালাইসিস। তাহলে কি হবে, দুই ধরনের, একটা আমরা কি বলছি কেমিক্যাল ডিসপারশন যেটা ক্যালগন দিয়ে করি এবং মেকানিক্যাল ডিসপারশন যেটা আমরা ইলেকট্রিক স্টারারের সাহায্যে করি। ওকে স্যার, পরে এখন আমরা বললো কি এখন আমাদের দুইটা মানে পার্টিকেল সাইজ অ্যানালাইসিসে দুই ধরনের ডিসপারশন ঘটে। ওকে, একটা হলো কেমিক্যাল ডিসপারশন যেটা আমরা ক্যালগন হাইড্রোজেন পারঅক্সাইড HCl দিয়ে করি, আর মেকানিক্যাল ডিসপারশন যেটা আমরা ইলেকট্রিক স্টারারের সাহায্যে করি। তোমরা যখন তো প্র্যাকটিক্যাল করবা প্র্যাকটিক্যালে দেখতে পারবা আর কি, সুন্দর করে বলা হবে। জাস্ট খালি মনে রাখবে এখন যে দুই ধরনের ডিসপারশন ঘরে, একটা হলো কেমিক্যাল ডিসপারশন আর একটা হলো মেকানিক্যাল ডিসপারশন। কেমিক্যাল ডিসপারশন আমরা ক্যালগন বা সোডিয়াম সাবস্টেন্স দিয়ে করে থাকি, মেকানিক্যাল ডিসপারশনটা আমরা করি ইলেকট্রিক স্টারারের সাহায্যে। এখন আমরা যেটা পড়বো যে ফ্র্যাকশনেশন, তাহলে তো আমাদের স্যাম্পল প্রিপারেশন হয়ে গেল, এখন আমরা ফ্র্যাকশনেশন করব। ফ্র্যাকশনেশনটা দুইভাবে করা হয়, একটা সিভিং প্রসিডিউরে করা যেতে পারে আর একটা সেডিমেন্টেশন প্রসিডিউরে করা যায়। কিন্তু সিভিং প্রসিডিউরটা মানে কি, চেলে চেলে করবো আমরা, সেটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন। বাট সেডিমেন্টেশন প্রসিডিউর যেটা স্টকস লকে ফলো করে সেটা কিন্তু খুব ইজি এবং মানে খুবই মানে কনভিনিয়েন্ট। সেটা বলছে দিস ইজ দ্য ওয়াইডলি ফলোড, ইট ফলো যে বেসিক প্রিন্সিপল, সেটা কোনটা, ওই যে দ্য রেট অফ দ্য ফল অফ দ্য পার্টিকেল ইন ভিসকাস মিডিয়াম ডিপেন্ডস আপন দ্য সাইজ ডেন্সিটি অফ দ্য সেট অফ দ্য পার্টিকেল ইন এ গিভেন সাচ মিডিয়াম, ওয়াটার লার্জ পার্টিকেল ফর মোর র্যাপিডলি দ্যান স্মলার অন, দিস প্রিন্সিপল প্র্যাকটিক্যালি সার্ভ অ্যাজ এ বেসিস অফ অল মেকানিক্যাল অ্যানালাইসিস, যেটা আসলে কি স্টকস লকে ফলো করে এই বিষয়টা। আর সিভিং প্রসিডিউর তো কিছু না, জাস্ট চালা, যে যদি তুমি বিভিন্ন ধরনের চালনী ইউজ করো তাহলে কি হবে, যেটা ছোট চালনী তাহলে ছোট পার্টিকেল পড়বে বড় পার্টিকেল আটকে যাবে, মিডিয়াম হলে মিডিয়াম পার্টিকেল পড়বে বড় পার্টিকেল আটকে যাবে, বড় হলে বড় পার্টিকেল আর পড়বে না থেকে যাবে আর কি। আমরা সিম্পলি যদি বলি গ্রেটার দ্যান 2 মিলিমিটার ডায়ামিটার, সেগুলোকে আমরা কি বলি, পেবলস গ্রাভেলস স্টোনস এইসব বলি না? তোমাদের পড়িয়েছে যে 2 মিলিমিটারের যদি বড় হয়ে যায় মানে তখন সেটা স্যান্ডের থেকে বড় এবং সেগুলোকে আমরা বলি পেবলস অথবা স্টোনস অথবা গ্রাভেলস, নুড়ি পাথর এইসব নামে এক্সপ্রেস করে থাকি আর কি। এটা ফ্র্যাকশনেশন হয়ে গেল। আর ফ্র্যাকশনেশনটা সেডিমেন্টেশনটা আবার দুইভাবে করা যায়। সেই সেডিমেন্টেশনের দুইটা প্রসেসকে, একটা বলা হচ্ছে প্রিপেয়ার স্যাম্পলিং মেথড যেটা রবিনসন ডেভেলপ করেছেন, আর একটা বলা হচ্ছে হাইড্রোমিটার মেথড যেটা বুয়েকস ডেভেলপ করেছেন। হাইড্রোমিটার মেথড এবং প্রিপেড স্যাম্পলিং মেথড, তাহলে সেডিমেন্টেশনটাকেও দুইটা ভাবে করা যায়। যে আমরা তো আসলে ফ্র্যাকশনেশন দুইভাবে করতে পারবো, একটা সিভিং প্রসিডিউর আর একটা সেডিমেন্টেশন প্রসিডিউরের সাহায্যে। আবার সেডিমেন্টেশন প্রসিডিউরকে আমরা দুইভাবে করতে পারি,
যেটা একটাকে বলা হচ্ছে পিপেট স্যাম্পলিং মেথড আর একটা বলা হচ্ছে হাইড্রোমিটার মেথড। এই হাইড্রোমিটার মেথডটাই তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে করানো হবে, যখন তোমাদের হয়তো খুলবে বা আশা করা যায় বা যদি রুটিন দেয় তাহলে আমরা এই হাইড্রোমিটার মেথডটা তখন তোমাদেরকে দেখাবো। আমরা একটু জাস্ট একটা জিনিস দেখি যে হাইড্রোমিটার মেথড এবং পিপেট স্যাম্পলিং মেথডের মধ্যে একটা সিম্পল পার্থক্য, হ্যাঁ, যে ডিস্টিংগুইশ ডিফারেন্স মানে পার্থক্যটা একটু দেখি। যে যদি বলি হাইড্রোমিটার মেথড, যে পার্সেন্টেজ অফ স্যান্ড সিল্কে ক্যান বি ডিটারমিন্ড, বাট পিপেট স্যাম্পলিংয়ে কী করা যায়, যে ফাইন স্যান্ড, কোর স্যান্ড, সিল্ট এবং ক্লে, যেটা আরও বেশি পরিমাণে মানে ফ্র্যাকশনটেশনটা করা যায়, এর মানে হাইড্রোমিটারের রেজাল্টটা অ্যাকুরেট খুব বেশি না, বাট পিপেট স্যাম্পলিংটা বেশি অ্যাকুরেট। এই টেকনিক হলো ইজি অ্যান্ড সিম্পল, এখানে প্রসিডিউর রাদার কমপ্লেক্স, ইজ লেস টাইম কনজিউমিং হাইড্রোমিটার মেথড, পিপেট স্যাম্পলিংটা একটু লঙ্গার টাইম কনজিউমিং। দেন বলা হচ্ছে এটা হলো ওয়াইডলি ইউজ মেথড হাইড্রোমিটার মেথড, এক্ষেত্রে বলা হচ্ছে যে এটা লিমিটেড ইউজ, যেহেতু এটা কমপ্লেক্স তার মানে খুব কম পরিমাণে ইউজ করা হয়, হাইড্রোমিটার রিডিংয়ে ক্যালকুলেশন করা হয়, বাট পিপেট স্যাম্পলিংয়ে পিপেটিং, ড্রাইং, ওয়েইং এইসব কাজ করা হয়। এই জাস্ট সিম্পল একটা পার্থক্য যে হাইড্রোমিটারে স্যান্ড সিল্ট করা যায়, এক্ষেত্রে কোর্স স্যান্ড, ফাইন স্যান্ড, সিল্ট এবং ক্লে মানে সেপারেশনের ভাগটা বেশি হয়, এটা অ্যাকুরেট না, এটা একটু মোর অ্যাকুরেট। এটা বলা হচ্ছে ইজি অ্যান্ড সিম্পল, বাট পিপেট স্যাম্পলিং একটু কমপ্লেক্স, এটা লেস টাইম কনজিউমিং, পিপেট স্যাম্পলিংটা লঙ্গার টাইম লাগে, এটা ওয়াইডলি ইউজ, যেহেতু হাইড্রোমিটার মেথডটা কুইক করা যায় এই জন্য খুব ওয়াইডলি ইউজ করা হয় টেক্সচারাল ক্লাস মেজারের ক্ষেত্রে, এক্ষেত্রে লিমিটেড ইউজ, আর হাইড্রোমিটারের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হয়, বাট পিপেট স্যাম্পলিংয়ের মাধ্যমে পিপেটিং, ড্রাইং, ওয়েইং এই ব্যাপারগুলো রিলেটেড যুক্ত থাকে। আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত রাখি, নেক্সট দিন আমরা আসলে ইয়াটা পড়বো আর কি, এই পর্যন্ত থাকবে। এটা কি তোমরা বুঝছো আপাতত, এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? কেন ব্যবহার করা হয় বলছিলেন না, একটু অর্গানিক কার্বন দূর করার জন্য না কি জন্য একটু বলবেন? আমরা কেন ব্যবহার করেছি, আমি একটু তোমরা এখন অ্যাটেন্ডেন্স দিতে থাকো, এর মধ্যে আমি একটু আলাপ করতে থাকি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দাও, আমি একটা দেখো লিংক পাঠাইছি, পাইছো? একটা লিংক পাঠাইছি, এই লিংকে অ্যাটেন্ডেন্স দিবা। আর আমি ওই যে বলি যে এগ্রিগেট পার্টিকেল গুলো কি ফর্মে থাকে, এগ্রিগেট ফর্মে থাকে তাই না, মানে একসঙ্গে লেগে থাকে স্যান্ড। লিংক তো আসে স্যার, স্যার লিংক আসে বল, আমি লিংক দিছি তো, দেখো আমি কারো কাছে স্যার পার্সোনালি দিছেন হয়তো, এখানে লিংক আসে না স্যার, আসো এবার পাবে সবাই। আমরা পার্টিকেল গুলো লেগে আছে, এই পার্টিকেল গুলোকে আলাদা করার জন্য ডিসপার্সিং এজেন্ট ইউজ করা হয়। তো যেহেতু পার্টিকেল গুলো কি থাকে, কিছু সিমেন্টিং এজেন্টের মাধ্যমে থাকে, যেমন আমরা বললাম অর্গানিক সিমেন্টিং এজেন্ট, এগুলোকে রিমুভ করার জন্য আমরা কি করব, হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করব। আর যদি আমরা ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট, কার্বনেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম অথবা অক্সাইড অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম থাকে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, HCl ইউজ করব, এভাবে ডিসপারশন করব। আবার ক্লে কি হয়, ক্লে স্ট্রংলি বন্ডেজ হয়ে থাকে, ক্লেকে ডিসপারশন করার জন্য আমরা সোডিয়াম সাবস্টেন্স ইউজ করব, যেগুলোকে আমরা বলছি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অ্যাসিডেট, সোডিয়াম সিলিকেট অথবা সোডিয়াম হেক্সামেটাফসফেট, যেটাকে আমরা ক্যালগন বলছি। এই দ্বারা ক্যালগন দ্বারা ক্লেগুলোকে আলাদা করার জন্য আমরা ক্যালগন ইউজ করব বা সোডিয়াম সাবস্টেন্স ইউজ করব। ওকে জি স্যার। ওকে, এবার পাইছো, তোমার অ্যাটেন্ডেন্স পাইছো? জি স্যার দিয়েছি স্যার। আমি একটু বলি স্যার, প্লান্টস রুট আর হচ্ছে ওই যে পলিপ্যাকেটের মধ্যে পার্থক্য বলছিলেন না একটু? না না, প্লান্ট এক্সুডেট মানে কি, কিছু কিছু প্লান্ট আছে যাদের রুট সিস্টেম থেকে কিছু এক্সট্রাকশন রিলিজ হয়, হ্যাঁ, একটা জুসি টাইপের বা ফ্লুইড লিকুইড কি রিলিজ হয়, সেটা আসলে কি করে গাছকে লেগে থাকতে সহায়তা করে, এটাই আর কিছুই না। আর পলিস্যাকারাইড, পলিউরোনাইড এগুলো তো ডিফারেন্ট জিনিস, প্লান্ট রুট এক্সুডেটস এবং পলিস্যাকারাইড, পলিউরোনাইড যেটা আমরা বললাম সেলুলোজ, হেমিসেলুলোজ বা লিগনিন এই টাইপের ক্ষেত্রে। আর প্লান্ট রুট এক্সুডেটস জাস্ট এক ধরনের আঠা, আমরা যদি গাম বলি, গাম টাইপ সাবস্টেন্স কিছু কিছু প্লান্ট নির্গত করে,
যে তার রুটের মাধ্যমে যেটা কি করে সয়েল পার্টিকেল গুলোকে লেগে থাকতে সহায়তা করে ওকে ওকে স্যার প্লান্ট রুট এক্সুডেস নাথিং এটা জাস্ট একটা হলো ওয়ান কাইন্ড অফ ফ্লুইড দ্যাটস হ্যাভ এ গ্লু বিহেভিয়ার অথবা স্টিকি বিহেভিয়ার যেটা কি করে পার্টিকেল গুলোকে লেগে থাকতে সহায়তা করে স্যার সয়েল পার্টিকেল নিয়ে যে দুই ধরনের কোশ্চেনটা বলছিলেন মানে কি কয়টা আর কি ধরনের ওটা আরেকবার একটু বুঝিয়ে দেন তো কোনটা প্লিজ কোনটা ওই যে স্যান্ড সিল এবং ক্লে মানে কোন কোশ্চেনের কি অ্যানসারটা দিতে হবে ধরনের বললে আমি বললাম যে কয় ধরনের পার্টিকেল থাকে তাহলে তুমি সিম্পলি উত্তর দিবা কি তিন ধরনের তাই না যে তিন ধরনের পার্টিকেল থাকে ডেফিনেটলি তিনটা পার্টিকেল না তিন ধরনের পার্টিকেল থাকে যদি সয়েলে কয় ধরনের পার্টিকেল থাকে তুমি উত্তর দিবে স্যান্ড সিল ক্লে তিন ধরনের পার্টিকেল থাকে ওকে আর তখন আবার জিজ্ঞাসা করার আরেকটা কোশ্চেন যে তাদের সাইজ কেমন হবে সাইজটা তুমি তখন বলবা তখন বলবা কি 2 থেকে 0.02 মিলিমিটার ইন ডায়ামিটার উত্তরটা কিন্তু স্পেসিফিক হবে মানে তুমি বলবা কি 2 থেকে 0.02 তখন স্যার বলবে তুমি একক নাই এটা কি কেজি এটা কি লেন্থ নাকি এটা কি ওয়েট তখন বলবা না অবশ্যই আছে স্যার মিলিমিটার ইন ডায়ামিটার তখন বলবা কি মিলিমিটার আবার স্যার কোশ্চেন করে মিলিমিটার কি এটা লেন্থ এটা কি ওয়েট না হাইট বলে না না স্যার এটা ডায়ামিটার তাহলে আমার উত্তরটা কেমন হবে আমি যখন বলবো তিন ধরনের পার্টিকেল থাকে তখন বললাম আমি স্যান্ড এবং কি 2 থেকে 0.02 মিলিমিটার ইন ডায়ামিটার সিল্ট 0.02 থেকে 0.002 মিলিমিটার ইন ডায়ামিটার এবং ক্লে লেস দ্যান 0.002 মিলিমিটার ইন ডায়ামিটার দ্যাট মিন্স আমার উত্তরটা কি হলো একেবারে কমপ্লিট হলো ওকে জি স্যার তাহলে তুমি মানে এখানে তোমার মানে বুদ্ধিমত্তা কতটুকু তোমার ডেপথ কতটুকু জানা হয়ে গেল কিন্তু একটা কোশ্চিন থেকে একজনকে জানার মানে চমৎকার সুযোগ আছে আসলে সিম্পলি তোমাদের একটা কোশ্চিন সবাইকে জিজ্ঞাসা করবে যে সয়েলের ডেফিনেশন দাও ডেফিনেটলি সয়েলে যে মিডিয়াম অফ প্ল্যান্ট গ্রোথ এই কথাটা বলবা না তখন তো বলবা গাছ তো পানি তো হয় তাহলে কি পানিও কি একটা ইয়া সয়েল ডেফিনেটলি নো আমরা জানি কি সয়েল ইজ কি সয়েল ইজ এ ন্যাচারাল বডি ডেভেলপ বাই ন্যাচারাল ফোর্সেস অ্যাক্টিং অন ন্যাচারাল কি প্রসেসে জাস্ট সয়েলের জন্য তিনটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া থাকবে একটা কি হবে সেটা ন্যাচারাল বডি হবে এবং সেটা ডেভেলপ হবে ন্যাচারাল প্রসেসে এবং থার্ড যে পয়েন্টটা হবে ডেভেলপ হবে ন্যাচারাল বডি থেকে এবং ন্যাচারাল প্রসেসে সেকেন্ড হলো কি যে বিভিন্ন হরাইজন তৈরি করবে এবং থার্ড হলো কি মানে একটা প্রোফাইল তৈরি করবে হরাইজন তৈরি করার অর্থ প্রোফাইল তৈরি করবে এবং থার্ড হলো একটা হরাইজন অন্য হরাইজন থেকে কি হবে ফিজিক্যাল কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে আলাদা হবে যখন এই বৈশিষ্ট্য তৈরি হবে তখন তাকে আমরা সয়েল বলবো এক মুষ্টি মাটি ডেফিনেটলি সয়েল কিন্তু সয়েল সায়েন্সের ভিউ থেকে কিন্তু ওটা সয়েল না সয়েল কি হবে তোমরা পড়েছ যে সয়েল ফর্মিং প্রসেস আছে সয়েল ফর্মিং এর কিছু এজেন্ট আছে এবং দীর্ঘ প্রসেসের ফলে 20-25 ইয়ার্স এর ফলে এই বিষয়গুলো মাথায় রাখবার কি স্যার আমরা যদি বাংলায় বুঝাতে চাই তাহলে বাংলায় বুঝাতে পারবো ভাই বাংলা ইংলিশ উর্দু ফার্সি চাইনিজ যেভাবে ইচ্ছা বললে বুঝালে বুঝতে পারলাম বুঝাতে পারলেই হবে স্যার ইডাপোলজিক্যাল ভিউটা দেওয়া লাগবে আমাদের সয়েলের ডেফিনেটলি 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 যখন তোমাকে বলবে তখন তো তুমি ডেফিনেশন বললা তখন স্যার অনেকে বলে যে আমাকে বুঝায় দাও তাহলে বোঝানোর অর্থটাই কি যে তিনটা মেন ক্যারেক্টার থাকবে একটা কি ন্যাচারাল বডি থেকে ন্যাচারাল প্রসেসে ডেভেলপ হবে দেন হলো কি হরাইজ বিভিন্ন হরাইজনের মধ্যে প্রোফাইল ডেভেলপমেন্ট করবে এবং একটা হরাইজন অন্য হরাইজন থেকে কি করবে ফিজিক্যাল কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে আলাদা হবে ওকে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে তখন তাকে আমরা একটা কমপ্লিট সয়েল বলবো ওকে তাহলে আজকে পর্যন্ত নেক্সট কালকে দেখা হবে সবাই ভালো থাকবা স্যার কাল স্যার সকাল স্যার 10টায় ক্লাসটা নিয়ে আনতে হবে কালকে 10টা ওকে নো প্রবলেম আই উইল বি ওকে ওকে স্যার তোমরা ওকে স্যার আমি ঠিক আছি তোমরা যদি বলে ভোর 5টায় নো প্রবলেম আমি ভোর 5টাতেও আছি চিন্তার কারণ নাই কালকে 10টায় শুরু হবে আসসালামু আলাইকুম অ্যাটেন্ডেন্স দিয়েছো স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম ওকে ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই ওকে স্যার আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু